আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বকরণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ, মারা গেছে 2,18,000-এরও বেশি। সিলেটে গত 24 ঘণ্টায় আরও 2 জনের করোনা পজিটিভ শনাক্ত, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 107 জন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এবং বদলে যাচ্ছে করোনার উপসর্গ, জ্বর কাশি শ্বাসকষ্ট ছাড়াও ভাইরাসের আক্রমণে দেখা দিচ্ছে নতুন লক্ষণ হার্ট অ্যাটাক বা লিভার সমস্যায় বিভ্রান্ত চিকিৎসকরাও, বাড়ছে মারাত্মক সংক্রমণ ঝুঁকি। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে সারা বিশ্বে এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে 2,27,638 জন, আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31,93,886 জনে। এর মাঝেও আশা সঞ্চার করছে কোনো কোনো দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। এই ভাইরাসে মারাত্মক আক্রান্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকায় গত 24 ঘণ্টায় দেশটির মধ্যে মাত্র 4 জন চিহ্নিত হয়েছেন, যারা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন। এদিকে সংক্রমণ রোধে মধ্য জুন পর্যন্ত দেশের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জার্মানির সরকার। এদিকে করোনার প্রভাবে অর্থনীতির চাকার মন্থর গতির জন্য গত 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এগিয়ে থাকা দেশটিতে এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছে 58,000-এরও বেশি মানুষ। এদিকে স্পেনে ভাইরাসের শিকার হয়েছে 2,36,899 জন, মৃত্যু হয়েছে প্রায় 24,000-এর বেশি মানুষের। ইতালিতে আক্রান্তের সংখ্যা প্রায় 2,03,600 ছাড়িয়েছে এবং মারা গেছে 27,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে আক্রান্ত মোট 1,69,000, মৃতের সংখ্যা 24,000-এর বেশি। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 641 জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় গত 24 ঘণ্টায় মারা গেছে 8 জন, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 163 জনে। নতুন করে 11 জন সহ মোট 150 জন সুস্থ হয়েছেন। এছাড়া রাজধানীর 3টি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নমুনা পরীক্ষার কেন্দ্র বাড়ার পর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে সমান হারে। গত 3 দিনে আক্রান্তের হার বেড়েছে গড়ে 15 ভাগ। গত 24 ঘণ্টায় প্রায় 5,000 নমুনা পরীক্ষা করে আরও 641 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত একদিনে মারা যাওয়া 8 জনের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। এদিকে সুস্থ হয়ে উঠেছেন হাসপাতালে ভর্তি থাকা আরও 11 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি। কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘণ্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। বুলেটিনে জানানো হয় বেসরকারি হাসপাতালের মধ্যে এভারকেয়ার, স্কয়ার ও ইউনাইটেড হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সক্ষমতা যাচাই সাপেক্ষে ঢাকার বাইরের হাসপাতালকেও অনুমোদন দেওয়া হবে, তবে শুধুমাত্র ভর্তি থাকা রোগীদের নির্ধারিত মূল্যে করোনা পরীক্ষা করতে পারবেন তারা। আমাদের নতুন ল্যাব সংযোজিত হয়েছে এবং আমরা এই জন্য যারা ব্যক্তিগত বেসরকারি ভাবে এই পদ্ধতিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ঢাকার বাইরেও যারা এই পরীক্ষা করতে সমর্থ, আমরা আমাদের টিম গিয়ে সেই তাদের ল্যাপটপ দেখে আমরা অনুমোদন দিতে প্রস্তুত আছি। আমরা এরকম প্রস্তাব পেলে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা অনুমোদন দিব। এখন পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মোট মৃতের 84 ভাগই ঢাকা বিভাগের। সবশেষ মারা যাওয়া 8 জনের মধ্যে এ বিভাগেরই 6 জন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
সিলেটে গত 24 ঘন্টায় আরও দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাতে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানিয়েছেন, বুধবার উসমানীর ল্যাবে 83 জনের টেস্টের পর 2 জন শনাক্ত হয়। এদিকে সিলেটের একমাত্র পিসিআর মেশিনে করোনা পরীক্ষার চাপ বেড়ে চলেছে। সিলেট বিভাগে 4 জেলার প্রায় 1 কোটি মানুষের জন্য মাত্র 1টি পিসিআর মেশিনে গত 19 দিনে পরীক্ষা করা হয় 2000 নমুনা। চাপ কমাতে 600 নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সিলেটে এখন পর্যন্ত 107 জনের করোনা পজিটিভ এসেছে। করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে ঢাকা ও দিল্লি একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে উভয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে রমজানের মুবারকবাদ জানিয়েছেন। 12 মিনিটে টেলিফোন আলাপে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়া দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এছাড়া কোভিড-19 বিরুদ্ধে নেয়া সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা জানান সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। বিদেশি ক্রেতাদের ক্রয় আদেশ অনুযায়ী কারখানাগুলো তৈরি পোশাক রপ্তানি করতে পারবে বলেও জানান তিনি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপের প্রশংসা করেন সুইডিশ প্রধানমন্ত্রী। এই সংকট মোকাবেলায় আবারও বিশ্ব সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে আছেন আমাদের রিপোর্টার হাবিবুর রহমান অভি। আমরা চলে যাচ্ছি তার কাছে। অভি, রাজধানীর সড়কগুলোতে কি দেখছেন, লোক সমাগম কেমন? হ্যাঁ পুনঃ, আমরা যে কারণ বাজার এলাকায় আছি, আমরা বেশ কিছু এলাকা ঘুরেও দেখেছি এর আগে। আমরা আমরা দেখছি যে রাস্তায় স্বাভাবিকের চেয়ে আমরা মানে এই করোনা ভাইরাস আসার পর, বিভিন্ন জেলা লকডাউনের পর, গণপরিবহন সীমিত হওয়ার পর, গণপরিবহন বন্ধের পর, আমরা কিন্তু এত পরিমাণ গাড়ি দেখিনি। আপনি দেখছেন যে একরকম কিন্তু লাইন ধরে গাড়িগুলো আসছে, এবং এখানে অধিকাংশই আপনি দেখতে পাচ্ছেন যে অধিকাংশই কিন্তু প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি তারা ব্যবহার করছেন। এখানে মোটরসাইকেল আছে এবং রিক্সাও কিন্তু এই রাজপথে, এই সড়কে কিন্তু চলছে। এবং এখানে আমি যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু সরকারি গাড়ি খুবই কম, অধিকাংশ গাড়ি ব্যক্তিগত গাড়ি। এবং আপনি জানেন যে সরকার কিছুদিন আগে রাজধানীর সহ গার্মেন্টসগুলো, রাজধানীর সহ গাজীপুরের গার্মেন্টসগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং তারা সেখানে পিপি বানাচ্ছে, অন্যান্য কাজ তারা করছেন। গার্মেন্টস কর্মীরা, গার্মেন্টস শ্রমিকরা তারা যেরকম যাতায়াত করছে, এই সুযোগে কিন্তু অনেক মানুষই বাইরে বের হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরে তারা এই এই একটা সুযোগ পেয়ে কিন্তু অনেকেই তারা বাড়ির বাইরে বের হচ্ছে, কোনো রকম শারীরিক দূরত্বও মানছে না। এবং আপনি জানেন যে ডিএমপি কিন্তু ঢাকার যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও কিন্তু ইফতারির বানানোর অনুমতি দিয়েছে। এই এই সুযোগেও কিন্তু অনেকে রাস্তায় বের হচ্ছে, সকালে বের হচ্ছে, দুপুরে এবং এমনকি ইফতারের আগেও বের হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় এখনও কিন্তু দীর্ঘ লাইনে একটার পর একটা গাড়ি কিন্তু আসছে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা একরকম জটলা দেখেছি গাড়ির। এবং ট্রাফিক সার্জেন্ট তারাও আছেন, তারাও কিন্তু বলছেন যে এরকম চাপ, আজকের মতো চাপ কিন্তু তারা দেখেননি। তো এই একরকম যারা অসচেতন হয়ে রাস্তায় বের হচ্ছেন নানা রকম অজুহাতে, তারা কিন্তু একরকম ঝুঁকি তৈরি করছেন। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলেছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা,
সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে, এই কারণে একরকম কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে কিছু কিছু সীমিত আকারে কিছু অফিস খুলছে, এই কারণে কিন্তু কিছুটা প্রাইভেট কার ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু আপনার কাছে যেটি বলছি যে এই যে এক ধরনের শিথিলতার কথা বলছে সরকার, এই 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 সুযোগে এই সুযোগে কিন্তু অনেকেই রাস্তায় বের হচ্ছে এবং সবার মধ্যেই এক ধরনের পুনম অভি আপনাকে ধন্যবাদ। শুধু জ্বর কাশি বা শ্বাসকষ্ট নয়, করোনা আক্রান্তরা এখন হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন। বাজে উপসর্গ বা লক্ষণ বদলে ফেলেছে ভয়াল এই ভাইরাস, তাই বিভ্রান্ত হচ্ছেন আক্রান্ত এমনকি চিকিৎসকরাও। সংক্রমণ ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। এটিএন বাংলাকে এসব তথ্য দিয়েছেন জাপান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে কর্মরত চিকিৎসা বিশেষজ্ঞরা। রিপোর্ট কেরামতুল্লাহ, বিপ্লব। করোনায় এ যাবৎ বাংলাদেশে মৃত 150-এরও বেশি মানুষের মধ্যে 27 জনের কোনো শ্বাসকষ্ট ছিল না। তারা মারা গেছেন ভিন্ন ভিন্ন জটিলতায়। গত কয়েকদিনে অন্তত 6 জন মারা যান যাদের করোনার কোনো উপসর্গই ছিল না শরীরে। ভিন্ন রোগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মৃত্যুর পর পরীক্ষায় জানা যায় তারা করোনা পজিটিভ। বাংলাদেশ নয় এমন ঘটনা এখন করোনা আক্রান্ত অনেক দেশেই ঘটছে। চতুর্থ ধাপে লক্ষণ বা উপসর্গের ধরন বদলেছে করোনা ভাইরাস। আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এসব দেখে এই রোগ শনাক্ত করা গেলেও এখন অনেক ক্ষেত্রেই তা আর হচ্ছে না। তাই সংক্রমণ প্রতিরোধে এখন করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করছেন গবেষকরা। স্ট্রোক হচ্ছে অনেকের, কারণ ব্লাড ভেসেলগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমনকি অনেকে যারা অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছেন তাদেরও হচ্ছে এটা, এবং একই কারণে অনেকের মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিংবা হার্ট অ্যাটাকও হচ্ছে। বাংলাদেশের করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচিত করা একান্ত জরুরি, কারণ আমরা করোনা ভাইরাসের জীবন রহস্যটা উন্মোচিত করার পরে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের করোনা ভাইরাসের যে স্ট্রেইন, এটা অন্য অন্য দেশের স্ট্রেইন থেকে কোন জায়গাগুলোতে ভিন্নতা আছে এবং কিভাবে এটা রোগটা তৈরি করতেছে। মানবদেহে এখন যেসব জটিলতা করোনা ভাইরাস তৈরি করছে সেসবের চিকিৎসা প্রস্তুতি বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেখানে রোগীরা আসছে সেখানে ট্রায়াজিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং করোনার লক্ষণ দেখা গেলে অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তার আমরা যদি মনে করি যে সাসপেক্ট করি যে তার করোনা হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তার টেস্ট করার ব্যবস্থা করতে হবে। কাজেই টেস্ট করতে হবে, অনেক বেশি বেশি টেস্ট করতে হবে। টেস্ট করার ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত হাসপাতালগুলোতে এর ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস কীভাবে তার উপসর্গ সংক্রমণ বদলাচ্ছে তা বুঝতে না পারলে বাংলাদেশে এর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসে থাকা এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত এই বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যদি করোনা ভাইরাসের উপসর্গগুলো নতুন করে নির্ধারণের চেষ্টা করা যায়, তাহলে হয়তোবা সংক্রমণের হারও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। গ্রামতুল্লা, বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে নিহত পুলিশ সদস্য কনস্টেবল জসিম উদ্দিনের দাফন সম্পন্ন। বুধবার বিকেলে কুমিল্লার বড়িচং উপজেলার নিজ গ্রাম কাঠালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। জানাজায় বড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু, দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন, এসআই সুজয় ও পরিবারের লোকজন অংশ নেন। এর আগে ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জসিম ঢাকা মহানগর পুলিশের অধীনে ওয়ারি থানায় কর্মরত ছিল। গত 24 এপ্রিল তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দিলে হোম কোয়ারেন্টাইনে ছিলেন জসিম। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার মারা যান তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রতি অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে নির্বাচনে হারাতে করোনা ভাইরাস নিয়ে এ বিশৃঙ্খলা সৃষ্টি। নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প মনে করেন তাকে পরাজিত করতে বেইজিং যে কোনো কিছু করতে পারে। তিনি বলেন চীন যেভাবে এই মহামারী সামলেছে সেটাই একটা প্রমাণ। এর আগে ট্রাম্প এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তোলেন এশিয়ান দেশটির বিরুদ্ধে। তার মতে চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধারণা চীনের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের, সে কারণে বেজিং চায় ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকার ধামরায় চাতালে হাটবাজার থেকে ধান না আসায় চরম বিপাকে পড়েছেন চাতাল মালিকরা। এমন অবস্থায় অনেক চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ধামরা উপজেলা চাতাল মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জেলায় নতুন ধান কাটায় মারাই হলেও ওই এলাকার হাটগুলো থেকে ধান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়ে তারা মিল চাতালগুলো বন্ধ রেখেছেন। করোনা ভাইরাসে কাম গাড়ি চলাচল বন্ধ, কারণ ধান চাল আনতে পারে না, চাতালের কামটা বন্ধ হয়ে গেছে। করোনা ভাইরাসের আতঙ্কে রাঙামাটি লঙ্গদুর কাটলি মৌজার বরকলো গ্রামে ইঞ্জিন চালিত নৌকায় কোয়ারেন্টিনে আছেন সাত পাহাড়ি বাসিন্দা। এরই মধ্যে সেখানে নয় দিন পার করেছেন তারা। পরিবারটির কর্তা জানান, কিছুদিন আগে তিন বান্ধবী নিয়ে তার ছেলে মেয়ে ঢাকা ও চট্টগ্রাম হয়ে গ্রামের বাড়ি ফেরেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে গ্রামে ঢুকতে বাধার সম্মুখীন হন। পরে এলাকাবাসীর পরামর্শে তারা নৌকায় কোয়ারেন্টিন পালন শুরু করেন। এবারে পার্টেক্স খেলার খবর। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি কিনে নিতে আগ্রহ দেখিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের ফুটবল প্রেমীরা। এ পর্যন্ত সর্বোচ্চ 5.5 লাখ টাকার প্রস্তাবও পেয়েছেন তিনি। 2013 সালে কাঠমান্ডু সাব গেমসে জার্সি নিলামে তোলার ঘোষণা দেয়া তৈয়ব হাসান বলেন, খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি দান করবেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের। 1999 থেকে 2016 পর্যন্ত 35টি দেশে 100-এরও বেশি ম্যাচ পরিচালনা করেন তৈয়ব হাসান। তার মধ্যে সাব গেমসের জার্সিটি ছিল সবচেয়ে মূল্যবান স্মারক। অপশন ফর অ্যাকশন যারা কিনা বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিবুল হাসানের অপশনের সাথে সম্পৃক্ত ছিল, এই প্রতিষ্ঠানটি আমার সাথে যোগাযোগ করেছে। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কথা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্ত জানিয়ে দিব যে কবে অনলাইনের মাধ্যমে এই অপশনটি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ, মারা গেছে 2,18,000-এরও বেশি। সিলেটে গত 24 ঘন্টায় আরো 2 জনের করোনা পজিটিভ শনাক্ত, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 107 জন। প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। এবং বদলে যাচ্ছে করোনার উপসর্গ, জ্বর কাশি শ্বাসকষ্ট ছাড়াও ভাইরাসের আক্রমণে দেখা দিচ্ছে নতুন লক্ষণ হার্ট অ্যাটাক বা লিভার সমস্যায় বিভ্রান্ত চিকিৎসকরাও, বাড়ছে মারাত্মক সংক্রমণ ঝুঁকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।